নমস্কার। আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপিতে ফিরছেন কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা, জানালেন হিমন্ত। করোনার জেরে বাতিল গান্ধী মেলা, প্রতিবাদে ব্যবসায়ীদের পুরসভা ঘেরাও। রাজ্যসভার দুটি আসনে লড়ছে বিজেপি জোট, তৃতীয় আসনে অজিত ভুঁইয়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম কংগ্রেসের শক্তিশালী মন্ত্রী ছিলেন প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা। তার মৃত্যুর পর তাঁর ছেলে রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুর বিধানসভা আসনে কংগ্রেস মনোনয়নে বিধায়ক নির্বাচিত হন। একবার নয়, পরপর দুবার তিনি লক্ষ্মীপুরে নির্বাচিত বিধায়ক। বর্তমানে তার মাথায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের অতিরিক্ত পালকও রয়েছে। এই যুবনেতা তথা কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা এবার দলবদল করছেন বলে খবর ছড়িয়েছে। তিনি খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করছেন। শুক্রবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজদীপের বিজেপিতে যোগদানের সম্ভাবনায় সিলমোহর দেন খোদ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা দুয়েকদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। শুধু রাজদীপই নন, আসাম কংগ্রেসের আরও কয়েকজন বিধায়কও বিজেপিতে আসছেন বলে ইঙ্গিত দেন হিমন্ত। লক্ষ্মীপুর সমষ্টির কংগ্রেস দলের বিধায়ক রাজদীপ গোয়ালাই দুই এদিনের ভিতরতে ভারতীয় জনতা পার্টির আনুষ্ঠানিকভাবে যোগদান আর বহুতে যোগদান করব। কিন্তু প্রথম দিন হিসাবত আমি আপনার এই কনফার্ম করে কব পারো যে কংগ্রেস দলের লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক রাজদীপ গোয়ালাই দুই এদিনতে ভারতীয় জনতা পার্টিত আনুষ্ঠানিকভাবে যোগদান করব। এসেম্বলির প্রসিডিউর চাই আজিও করব পারে, কালিও করব পারে, কিন্তু তেওঁৰ যোগদান নিশ্চিত বলে আপনাদের ধরে লব। এদিকে রাজদীপ গোয়ালার বিজেপিতে যোগদানের খবরে বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ। শুক্রবার এ খবর সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে অজিত বলেন, তিনি বিশ্বাস করেন না রাজদীপ গোয়ালা কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ফিরবেন। তবে যদি সেটা সত্যি হয় তাহলে তার পিছনে নির্দিষ্ট কারণও থাকতে পারে। কংগ্রেস নেতা অজিত সিংহ বিজেপিকে কটাক্ষ করে এদিন বলেন, বিজেপি প্রচার করছে কংগ্রেস মুক্ত ভারত গড়বে, কিন্তু বাস্তবে কংগ্রেস যুক্ত বিজেপিতে পরিণত হচ্ছে তারা। আমার তো বিশ্বাস হয় না, কারণ কিছুদিন পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আমার আলাপ হয়েছিল, আর রাজ্যগুলো বিজেপি কোনো প্রশ্ন উঠে না। এখন কোথার থেকে এই নিউজটা আসলো আমিও জানি না। শুনেছি হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় নাকি বলেছেন, আর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কী উদ্দেশ্যে বললেন, কিসের জন্য বললেন উনিও বলতে পারবেন। রাজদীপ গোয়ালা বিজেপি যাওয়ার প্রশ্ন উঠে না, কিন্তু আপনি যখন প্রশ্ন করছেন যে রাজদীপ গোয়ালা কিছু, এখন উনি যদি যান এটা যেটা আমি বিশ্বাস করি না, তো নিশ্চয়ই ওনার কোনো কারণ হবে, উনি বলতে পারবেন সেই জিনিসটা তাই বলতে হবে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যে কোনো পার্টিতে, সে কংগ্রেস হোক বিজেপি হোক, অনেক দল, অনেক কিছু সংখ্যক লোক দল ছেড়ে চলে যায়, কিন্তু আলটিমেটলি সে দলের বেশি ক্ষতি হয় না, কারণ ব্যক্তি বড় না দল বড়। তাতে আমাদের কংগ্রেসের তো একজন আমাদের সম্মানধন্য, আমার সবার সম্মানিত ব্যক্তি প্রণব মুখার্জী মহাশয়, উনিও দল ছেড়ে চলে গেছিলেন। এরকম অনেক লোকে এরকম দল ছেড়েছে, কিন্তু আলটিমেটলি সেই দলের কোনো ক্ষতি হয় না, ব্যক্তিগত মানুষের হয়তো কোনো ক্ষতি হতে পারে। আমি এটাই মনে করি, অজিত সিং ব্যক্তি বড় নয়, ব্যক্তি দল বড় হচ্ছে, দলটাই বড়। বিজেপি বলছে কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু এখন দেখা যাচ্ছে কংগ্রেস যুক্ত বিজেপি, তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে এরকম প্রলোভন দেখিয়ে হোক বা যে কোনো কারণে হোক এই জিনিসটা ওনারা করছেন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নির্দেশে সর্বত্র জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক নির্দেশে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ মর্মে জেলা জুড়ে সব ধরনের সভা সমিতি, সমাবেশ, মেলা ইত্যাদির অনুমতি বাতিল করে দেন, যার কোপ সরাসরি গিয়ে পড়েছে মাসাধিক কাল ধরে চলতে থাকা ঐতিহ্যবাহী গান্ধী মেলার ওপর। জেলা প্রশাসনের নির্দেশ পেয়ে শুক্রবার সকালে গান্ধী মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় পুরসভা। এতে মারাত্মকভাবে খেপে উঠেছেন মেলায় আগত ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, করোনা ভাইরাসের কারণে যদি এমন নির্দেশ তাহলে এই ভাইরাস তো আর দুদিনে আসেনি, কেন তাদের আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসা হল? হঠাৎ করে মেলা বন্ধ করে দেওয়ায় এদিন মেলার সমস্ত ব্যবসায়ীরা জোট বেঁধে পুরসভা কার্যালয় ঘেরাও করেন, এমনকি পুরপতির চেম্বারে ঢুকে বিক্ষোভ দেখিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
নির্দেশ মানিয়া চলতে হবে। আমার অ্যাডমিনিস্ট্রেশনের যা নির্দেশ দিছেন এইটা ফলো করিয়া এবং এই নিয়ে আজকে সকালে 11টায় একটা মিটিং হইয়া গেছে, আমরা বিচার বিবেচনা করে দেব। ব্যবসায়ীরা এ ব্যাপারে পুরসভার পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলেন। তারা প্রশ্ন তোলেন জনসমাগমের কারণে মাঝপথে গান্ধী মেলা বন্ধ করা হয়েছে, কিন্তু এই জনসমাগমের জন্য বিভিন্ন মল বা সুপার মার্কেট বন্ধ করা হচ্ছে না। মেলা বন্ধ হয় তারা পথে বসেছেন বলেও ব্যবসায়ীরা তাদের পরিস্থিতির কথা শোনান। এ ব্যাপারে পুরপতি নিহারেন্দু নারায়ণ ঠাকুর সাংবাদিকদের জানান, গান্ধী মেলা শুরুর সময় পরিস্থিতি এমনতর ছিল না। করোনা ভাইরাস নিয়ে ইদানিং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী বলে একে ঘোষণা করেছে, ফলে দেশজুড়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। গান্ধী মেলা শুরুর সময় যদি ব্যবসায়ীরা যোগদান করতেন তাহলে আজ হঠাৎ করে মেলা বন্ধ হওয়ায় তাদের কোনো সমস্যার মুখে পড়তে হতো না। দিন ছিল পয়লা ফেব্রুয়ারি, কিন্তু ব্যবসায়ীরা তারা পার্টিসিপেট করছে না। আজকে আজকে যে মেলার এই যে এতদিন করে যে তারা যে বক্তব্য দেখা, তারা যদি 1 তারিখে পয়লা ফেব্রুয়ারি থেকে যদি তারা মেলাটা তারা পার্টিসিপেট করত, হ্যাঁ, তাইলে আর এই পজিশন তাদের দাঁড়াইতো। ছিল এক্সাম ছিল এইটা 3 বছর থাকে। গতকালকের সন্ধ্যার যে পরিস্থিতি, 1.5-2 মাস আগে এই পরিস্থিতি ছিল না। কালকে ইয়ে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্ট 1.5-2 মাস আগে ছিল না। সমগ্র বিশ্বজুড়িয়া যে মহামারীর যে ঘোষণা করা হয়েছে, এর পরিপ্রেক্ষিত আমরা ব্যক্তিগত বা গোষ্ঠীগত ব্যাপারটাতে তো আমরা প্রাধান্য দিতে পারি না। কিন্তু ব্যবসায়ীরা নিজেদের স্থিতিতে অটল, তারা মেলায় ব্যবসা করতে চান, এই দাবিতে তারা আন্দোলনে বসতেও প্রস্তুত, এমনকি তারা পুলিশের লাঠি বা গুলির মুখোমুখি হতেও তৈরি বলে সাফ জানিয়ে দেন। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিত সত্তাওয়ান সাংবাদিকদের জানান, পরিস্থিতি বাধ্য করেছে এমন কঠোর নির্দেশ জারি করতে, কিন্তু সরকারি নির্দেশ পালন করার দায়িত্ব পুরসভার উপর বর্তায়। শুক্রবার জেলা প্রশাসনের ডাকে এ ব্যাপারে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে করোনার সংক্রমণ ঠেকাতে উপযুক্ত পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। और उनको फिर से रिक्वेस्ट किया, वो मीटिंग डेडिकेटेडली कोरोना वायरस के स्प्रेड को रोकने के लिए और आपस में कोऑर्डिनेशन के लिए था। सभी एजेंसीज को बुलाया था, उसमें हॉस्पिटल था, आर्मी भी, BSF, CISF ये सब भी था। तो उसमें उनको फिर से रिक्वेस्ट किया गया कि मैडम ऐसा ऑर्डर है और थोड़ा इस वल्नरेबिलिटी को देखते हुए मेले को कोई पाबंदी लगाया गया है तो उसको आप देखिए। तो उन्होंने भी आश्वासन यही दिया है कि आज शाम को इसको कंट्रोल कर लिया जाएगा और ये अभी जब तक, मतलब क्योंकि लोगों की हेल्थ फर्स्ट प्रायोरिटी होनी चाहिए, बिजनेस तो लोग बीमार होने से तो बिजनेस चलाने का सेंस नहीं है। तो उन्होंने फिर आश्वासन दिया है कि हाँ इसको हम रोकेंगे, ऑर्डर को इम्प्लीमेंट किया जाएगा करके बोलते हुए आज मीटिंग जो हुआ उस मतलब म्यूनसिपल बोर्ड तो हमारा एक रिस्पॉन्सिबल अथॉरिटी हो जाता है। तो उनको अगर गवर्नमेंट के इंस्ट्रक्शंस के बेसिस पे एक इंस्ट्रक्शन दिया जाता है तो आई थिंक उसको रिस्पॉन्सिबली वो लोग फॉलो करेंगे। तो जो चीज़ हुआ नहीं है उस पर अभी से एंटिसिपेशन करके कुछ डिसीजन लेने से तो फायदा नहीं है। आई होप कि वो लोग इसको इम्प्लीमेंट करेंगे। অন্যদিকে শুক্রবার সন্ধ্যার পরও গান্ধী মেলায় যাওয়ার চেষ্টা করেন সাধারণ মানুষ।
কিন্তু প্রশাসনের নির্দেশে উভয় গেটে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। তারা মেলায় ঢুকতে বাধা দিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। আসামে রাজ্যসভার 3 আসনের জন্য আগামী 26 মার্চ ভোট গ্রহণ করা হবে। তার জন্য রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশই বাড়ছে। শুক্রবার ছিল রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিজেপি ও মিত্রজোট মোট 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা হলেন বিজেপির ভুবনেশ্বর কলিতা এবং বিপিএফ এর বিশ্বজিৎ দৈমারি। তৃতীয় আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে এদিন জানিয়ে দিয়েছেন রাজ্যের অর্থ ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভায় বিজেপি ও মিত্রজোটের সেই সংখ্যক সদস্য না থাকায় তৃতীয় আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। হিমন্ত এদিন সাফ জানিয়ে দেন, তৃতীয় আসনে লড়তে হলে AIUDF এর সমর্থন লাগবে, যা বিজেপি জোট কোনোভাবেই চায় না। তাই তৃতীয় আসনে মিত্রজোট কাউকে সমর্থনও করছে না। উল্লেখ্য, রাজ্যসভার তৃতীয় আসনে কংগ্রেস ও UDF যৌথভাবে প্রার্থী দিয়েছে বিশিষ্ট সাংবাদিক অজিত কুমার ভূঁইয়াকে। অজিত ভূঁইয়া ডাঙরিয়ায় যে আজমলের প্রার্থিত্ব লই আজি তেওঁ জাতিটোক বা আমাৰ সমগ্ৰ বৌদ্ধিক জগতখনক যিটো একেবাৰে তললৈ লৈ গ'ল, তাৰ বাবে অজিত ভূঞা ডাঙৰীয়াৰ প্ৰতি মোৰ সহানুভূতি জন্ম হৈছে। তেওঁলৈকে আজি মোৰ দুখ লাগিছে। এবাৰে সামান্য বাণিজ্যিক বিৰতি। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে। উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। ফিরে এলাম বাণিজ্যিক বিরতির পর। এমজি এনরেগা প্রকল্পের অধীন বেশ কটি উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে উধারবন্দে। বৃহস্পতিবার উধারবন্দ হাসপাতাল রোডের শ্যামাবাড়িতে 2019 কোটি অর্থবর্ষে এই প্রকল্পের অধীন 2,25,248 টাকার মাটি ভরাটের কাজের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম উধারবন্দ জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ, উধারবন্দ আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি অমিত সিংহ, উধারবন্দ জিপি সভানেত্রী সাধনা আচার্য, জিপি সচিব উজ্জ্বল পাল, বিজয় দেব সহ আরও অনেকে। পরে কংগ্রেস আমলের উন্নয়নমূলক কাজের সঙ্গে তুলনা টেনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, বিজেপির উন্নয়নমূলক কাজের সঙ্গে কংগ্রেসের কোনো তুলনাই হয় না। মিহির আরও বলেন, এই সরকার গ্রামের উন্নয়নে সচেষ্ট, গ্রামীণ এলাকায় বৈদ্যুতিকীকরণ সহ কৃষকদের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এই সরকার। 2-3 বছর পর এমন একটা দিন আসবে যখন উন্নয়নমূলক কাজ আর অবশিষ্ট থাকবেই না। বর্তমান সরকার গ্রামের উন্নয়নের জন্য চেষ্টা নিচ্ছে এবং সেভাবে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাঘাট যেভাবে PWD করছে, ঠিক আমাদের GPTV-র মাধ্যমে পঞ্চায়েত সভানেত্রী এখানে আছেন, আমাদের সাধনা আচার্য মহোদয়া, মেম্বাররা রয়েছেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রয়েছেন, আমাদের সবাই এলাকার মানুষ এসছি। আর প্রতিটা গ্রাম এই প্রথম NRM-এর মাধ্যমে আর্টওয়ার্ক হবে, তারপরে আপনার CC ব্লক লাগবে, এইভাবে কাজ কন্টিনিউ প্রসেসে চলছে। আর অনেক বেশি আমি আশা রাখি আরও 2-3 বছরে অনেক মানে মোদয় আর কাজ করার মতন
আর থাকবে না আমাদের মনে হচ্ছে। পিডাব্লিউডি যেভাবে শেষ পর্যায়ে প্রায় এসে পড়ে গেছে, এই বছরে যেটা আরও এসওপিডির যেভাবে কাজ এসছে, সিগনেচার প্রজেক্ট এসছে, সমস্ত উন্নয়ন একদম সত্যিকারের অর্থে একটা বিপ্লব বলতে হবে, উন্নয়ন নিয়ে একটা বিপ্লবই চলছে। শুধু এই রাস্তাঘাট নয়, আপনারা দেখেছেন গ্রামের বিদ্যুতিকরণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কৃষকদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রজেক্ট আপনাদের দেখছেন, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে পয়সা দেওয়া হচ্ছে, যেটা স্বাধীনতা 70 বছর কৃষকরা এত উপকৃত হয়নি। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন না। জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে স্পষ্ট হয়ে এ তথ্য তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। সতুবাবু আরও জানান, নিজ স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে শাসক দলের পক্ষ থেকে দিন কয়েক পরপরই এই গুজব ছড়িয়ে দেওয়া হয় যে কমলাক্ষ দেপুরকায়স্থ সত্তর কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছেন। বাস্তবে এই খবর একেবারেই ভুয়ো। একটা রিউমার বাজারে ছড়িয়ে দেওয়া হয় বিজেপি দলের পক্ষ থেকে, বিজেপি দলের নেতা মন্ত্রীদের পক্ষ থেকে এবং সংবাদপত্রের পক্ষ থেকে, যে কমলাক্ষ যে পুরকাশের কথা বলি যে তিনি বিজেপি দলে দিতে পারেন, এই ধরনের একটা খবর বিগত 6 মাস যাবৎ এই ধরনের একটা রিউমার নানা কর্নার থেকে ছড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্যমূলক, যে কমলাক্ষ দেবকাস্ত কংগ্রেসেই থাকবেন, যে যে কথাই বলুক এবং কংগ্রেসের থেকেই কংগ্রেসের জন্য নিরন্তর তিনি কাজ করে যাবেন। এদিকে তিনি কি আদৌ কংগ্রেস ত্যাগ করে বিজেপি শিবিরের দিকে ঝুঁকছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ জানান, আলবাত না, তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে রয়েছেন এবং কংগ্রেসেই আজীবন থাকবেন। বিগত 10 বছর থেকে বিধায়ক হওয়ার পর থেকে একটা স্বার্থনেশী গোষ্ঠীর মানুষ বারবার সেই সংবাদ বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে হোক, সংবাদপত্রের মাধ্যমে হোক, সেই কথাগুলো মানুষের মধ্যে বিস্তার লাভ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা হাতে নিয়েছে এবং সেই সুবাদে যখনই সেই কথাগুলো প্রকাশ্যে এসেছিল তৎক্ষণাৎ আমি মিটিং করি এবং মিটিং করে সেই কথাগুলো বারবার বলতে হয় যে জীবনের শেষ দিন অবধি কংগ্রেস করবে, কংগ্রেসের একজন সদস্য হিসাবে নিজেকে গর্ববোধ করবে। পুরসভা নির্বাচনকে 21-এর ভোটের মহড়া ধরে করিমগঞ্জে 5টি আসন দখলের সংকল্প নিয়ে মাঠে নামছে জেলা বিজেপি, এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। সুব্রত বলেন, পুরসভা নির্বাচনে করিমগঞ্জ, বদরপুর, রামকৃষ্ণনগরে বিজেপি বোর্ড দখল করবে, তবে তাদের লক্ষ্য একটাই, 21-এর নির্বাচনে জেলার 5 আসনে জয় ছিনিয়ে নেওয়া। উল্লেখ্য, বৃহস্পতিবার জেলা বিজেপির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। নবগঠিত ওই তালিকায় এবার প্রাধান্য দেওয়া হয়েছে যুব প্রজন্মকে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র রূপম সাহা, নিত্যভূষণ দে সহ আরো অনেকে। পৌরসভা নির্বাচন আছে করিমগঞ্জ জেলায়, যেটা কাছাড় জেলায় নয়, কাছাড় জেলায় 2টি পৌরসভা আছে। করিমগঞ্জ জেলায় আমরা 3টি পৌরসভা নির্বাচনের সম্মুখীন হতে চলেছি, করিমগঞ্জ, বদরপুর, রামকৃষ্ণনগর এবং তারপর মূল পরীক্ষা 2021 আছে। ওই 2021-এর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এখানে আমাদের লক্ষ্য করিমগঞ্জের 5টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় পৌঁছাতে হবে। মূল লক্ষ্য একটি আছে, 2021 ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ থেকে লক্ষ্য 5, আর এই লক্ষ্য 5 আমাদেরকে পূরণ করতে হবে। মাদক বিরোধী অভিযানে কাছাড় আবগারী বিভাগ একদিকে যখন সাফল্য দাবি করে নিজেরাই নিজেদের পিঠ চাপড়াতে ব্যস্ত, ঠিক তখনই মদ্যপ স্বামীর অত্যাচার সইতে না পেরে অসহায় এক স্ত্রীর আত্মঘাতী হওয়ার একটি ঘটনা সামনে এলো। কালাইনে নির্যাতিত মহিলা সোমাদেবের আত্মহত্যার পরই প্রতিবাদে সরব হন কালাইন পাদ্রিটিলা এলাকার মহিলারা। সংঘবদ্ধভাবে তারা হানা দেন এলাকার বহু মদের ঠেকে। অবৈধ মদ বিক্রেতাদের শাসানি দেওয়ার পাশাপাশি মদ বিক্রি বন্ধে তীব্র স্লোগান তোলেন তাঁরা। ¡Gracias!
উদ্দেশ্য একটাই, সমান মত, যাতে আর কোনো মহিলাকে মদ্যপ স্বামী নির্যাতন সহ্য করে আত্মহননের পথ বেছে নিতে না হয়। পরে অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে তারা প্রশাসনেরও সাহায্য চেয়েছেন। আজকে আমরা একটা নারী মারা গেছে, আমরা ইজাক ইজাকার মাঝে দুইটা তিনটা গঠন হয়ে গেছে, কিন্তু খালি মদে এখানে কত মিটিং হয়েছে। বিহারা থানার মাঝে আমরা গেছি, গিয়া বিহারা থানার আমরা আনছি, থানায় তদন্ত নিষেধ করছে, এরা মানে না, এরা মদ বেশি। আমরা 40 জন মহিলায় আমরা মিটিং করে আমরা গেছি, কিন্তু তারা মদ তুলতো না। তারা হয় আমরার আদিবাসী, আমরা মদ খাইমু, আমরা মানুষ আয়োজনে। শিলচর শহরে সর্বত্র রাস্তা সংস্কারের কাজ চলছে, কিন্তু রহস্যজনক কারণে শহরের 1 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলির সংস্কার হচ্ছে না। এ ব্যাপারে সরব হয়েছে গৈরিক ভারত। শুক্রবার সংস্থার পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের কাছে আলাদা 2টি স্মারকপত্র প্রদান করে বর্তমান বাজেট অধিবেশনে নির্দিষ্ট 2টি রাস্তার জন্য অর্থ বরাদ্দ করার দাবি জানানো হয়। পরে গৈরিক ভারতের নগর সভাপতি প্রবাল পালচৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, শহরের 1 নম্বর ওয়ার্ডের মালুগ্রাম জয়কুমার রোড এবং রাধারমণ পল্লীর সংস্কারের জন্য তারা সরকারের উপযুক্ত পদক্ষেপ কামনা করেছেন। আজকে আমরা গৈরিক ভারত থেকে ডেপুটি কমিশনারকে আমরা 2টা মেমোরেন্ডাম দিয়েছি। আপনারা জানেন আমরা অনেকদিন ধরে গরিব ভারতের অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। লাস্ট আমরা মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডের যে 1 বছর ধরে কাজ হচ্ছিল না যে রিটার্নিং ওয়ালের, সেটা আমরা ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছি এবং উনি সাথে সাথে এই কাজটা আমাদের শুরু হয়ে গেছে। এই 3-4 দিন হয়েছে আমাদের এই রিটার্নিং ওয়ালেটের কাজটাও শুরু হয়ে গেছে। তাই আজকে দেখুন এই বাজেট চলছে, আমরা চাইছি যে শিলচর শহরে সমস্ত জায়গাতে কাজ হয়েছে, কিন্তু মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডের 2টা কাজ এখন পর্যন্ত হয়নি, যেটা আমরা অনেকদিন ধরে আমরা মেমোরেন্ডামও দিয়েছি, কিন্তু সেই জায়গাতে আমরা কোনো ফল পাইনি। তাই আমরা আজকে ডিপুটি কমিশনার দিয়ে আমরা জয়কুমার স্কুল, জয়কুমার রোড যেটাকে বলে, এবং রাধারমণ পল্লী, রাধারমণ পল্লীতেও আমরা অনেকদিন ধরে কাজ হয়নি, অনেক অবস্থা বাজে। তাই আমরা ডিসির মাধ্যমে আমরা আজকে মেমোরেন্ডাম দিয়েছি, যাতে এই অর্থ বছরে যে আমাদের বাজেট চলছে এটার মধ্যে যদি আমাদের ঢুকে যায় তাহলেও আমাদের এই আম জনতার অনেক সুবিধা হবে। তাই আমরা চিন্তা করে আজকে আমরা ডিপুটি কমিশনারের কাছে আমরা গরিব ভারত রেখে আমরা সবাই এসে আমাদের আজকে মেমোরেন্ডাম দিয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিজেপিতে ফিরছেন কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা, জানালেন হিমন্ত। করোনার জেরে বাতিল গান্ধী মেলা, প্রতিবাদে ব্যবসায়ীদের পুরসভা ঘেরাও। রাজ্যসভার 2টি আসনে লড়ছে বিজেপি জোট, 3য় আসনে অজিত ভুঁইয়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।